এখন নিউজও শুনছি যে এই লম্ফট এনামুল্লারে অ্যারেস্ট হওয়া হয়েছে। খাসার পুলিশ প্রশাসন এবং এসপি ম্যাডামের কাছে আমার বিনম্র অনুরোধ যে তাড়াতাড়ি না ছাড়ার লাগিয়া। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত জেলে হাজতে থাকা এনামুল্লাহকে যেন এত দ্রুত ছাড়ানো হয় সেই দাবি জানালেন এক গৃহবধূ। এই মহিলাই এনামুল্লাহর বিরুদ্ধে মামলা করেছিলেন। মঙ্গলবার এই মহিলার মামলা সহ দায়ের করা অন্যান্য মামলায় এনামুল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে আদালতে তাকে হাজতবাসীর নির্দেশে। এদিকে এনামুল্লাহর সঙ্গে সাঙ্গ পাঙ্গরা এখন মামলাকারিনী মহিলাকে নানানভাবে ভয় ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন দুই সন্তানের এই জননী। তিনি কাছাড়ের পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে বলেন এনামুল্লাহের সাগরেদরা তাকে হুমকি প্রদান করে বলেছে যে এনামুল্লাহ ফিরে এসে তাকে শায়েস্তা করবে। জানান মামলাকারিনী মহিলা কাটিগড়া থেকে রফিক আহমদ মজুমদারের প্রতিবেদন তরঙ্গজীবী বাংলা। বিগত কয়েকদিন আগে আমি শিলচর এসপি ম্যাডামের কাছে গেছিলাম, তার লগে সাক্ষাৎ করে আইসি আর লিখিত কপি দিয়ে আইসি এনামুল্লার বিরুদ্ধে। এখন নিউজও শুনছি যে এই লম্ফট এনামুল্লার অ্যারেস্ট হওয়া হয়েছে, এর লাগিয়ে আমি খাসার প্রশাসন এবং এসপি ম্যাডামের কাছে আন্তরিক ধন্যবাদ জানাইলাম। এখন এনামুল্লার সাঙ্গবঙ্গ যারা আছে নিয়ে ওটাই আমার এরাসমের কর্তা যে হে জেল থেকে বারোটির পরে আবার আমার পিছনে লাগতো। তো আমার দুইটা বাচ্চা লইয়া আমি খোলা আকাশের নিচে খুব বসাভাবে আছি। এর লাগি খাসার পুলিশ প্রশাসন এবং এসপি ম্যাডামের কাছে আমার বিনম্র অনুরোধ যে তাড়াতাড়ি না ছাড়ার লাগিয়া আর তার উপযুক্ত ন্যায় বিচারটা করার লাগিয়া। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 9395-16-3088।